বোরে আবার 300 টাকার 3 পিস দিলে হেতে মেজাজ গরম করে নাকে মারে ঢিল, আপনি মারেন কিল, হয় মামলা, আপনি যাই জালখানা। তাই মারামারি জালখানার দরকার নাই, কিলা কিলে দরকার নাই, একটা সহজ বুদ্ধি শিখাইয়া যাই। স্বামী তার স্ত্রীর সাথে প্রয়োজনে, স্ত্রীর সাথে আবার ঘন ঘন ডেলি ডেলি কইলে তো বিপদ হইব, কোন সময় একটা শর্ত আছে, আপনি গরিব মানুষ, আল্লাহ আপনার অর্থে অভাবী বানাইছে, গরিব বানাইছে, এখন ধরেন সারাদিনে যা কামাইছিলেন 2 কেজি পেঁয়াজ কিনছেন, পরে পাঁচা গেছে খালি, মানি ব্যাগে নাই, এমটি, এখন করবেন কি? আর বোরে আবার 300 টাকার 3 পিস দিলে হেতে মেজাজ গরম করে নাকে মারে ঢিল, আপনি মারেন কিল, হয় মামলা, আপনি যাই জালখানা। তাই মারামারি জালখানার দরকার নাই, কিলা কিলে দরকার নাই, একটা সহজ বুদ্ধি শিখাইয়া যাই। টাকা নাই করবেন কি? বউ পড়ছে বাঁকা বাঁকা হাড় দিয়া বানাইছে, এটা আরো বাঁকা, কম দামি জিনিস দিলে ঢিল মারে, তো 300 টাকার 3 পিসটারে দামি একটা প্যাকেটে ঢুকাইয়া বুকটা টান করা যাতে ধরতে না পারে, ভাবসাপ ধৈরা প্রয়োজনে শেপ টেপ কইরা, ভাবসাপ ধৈরা বিবির কাছে একটু যাবেন, গিয়া এই ব্যাগটারে এভাবে হাতে নিয়ে ঢিল দিয়ে ফালাইবেন সামনে, নাও 1250, কত 50, 1250, তো বউ বাজার না খুশি, খুশি খুশি মানে উল্টা গিয়ারে গাড়ি ফালাইয়া কইব আমার জন্য কেরে 30-20টা আনলেন এত টাকা দিয়া, আপনি একটা চাদর কিনা লেতেন কত ভালো আছেন, তো মহব্বত কমছে না বাড়ছে? কথা কেন মহব্বত কমে না বাড়ে? দরকার কি ভেজালটা লাগানোর, একটু কয়া লাও, দোকানদার যদি 10 টাকার একটা ভালো ব্যাগ তোমার না দেয় তো আমার কথা কইও, যে হুজুরে কয়ে গেছে একটা ব্যাগ বাই দে, টাকা পয়সা নাই, ভালো একটা ব্যাগে ঢুকিয়ে দিবেন, নুচিন্তা ডুফুর্তি সংসার আরামে চলবে, মহাব্বত বাড়বে, সুবহানাল্লাহ বলেন। তবে এই কথাটা মাইক ছাড়া কইলে ভালো আছিল, মহিলা আছে, ইন্নালিল্লাহ, চাঁদপুর এলাকায় মহিলা থাকে না, ওইদিকে সুবিধা, মানে যে মহিলা শুনছে কালকে 1250 টাকা দিয়ে কিনলেও কইব হা হুজুরে যেটা শিখাই গেছে এটাই কইতেছে, আল্লাহ আমার মা বোনদের কবুল করেন সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন।